বন্ধুরা, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো বিভিন্ন রকমের দুম্বা। এই দুম্বা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব, এর দাম কত এই সম্পর্কে। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি গাবতলী গবাদি পশুর হাটে। এই হাটে অনেক গবাদি পশু পাওয়া যায়। এবং ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের বলবেন এই দুম্বাগুলো কোথা থেকে আনছেন? এটি বাইরের রাষ্ট্রতে আছে। বাইরের রাষ্ট্র মানে কোন রাষ্ট্র থেকে? এই ধরেন সৌদি আরব, কুয়েত, বিভিন্ন জায়গা। বন্ধুরা আপনারা শুনলেন, এগুলো সৌদি আরব, কুয়েত, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক দুম্বা, বেশ কয়েকটি দুম্বা আছে এখানে। কয়টা দুম্বা আছে ভাই এখানে? আছে পাঁচটা। বন্ধুরা আপনারা শুনলেন এখানে পাঁচটা দুম্বা আছে, মানে অনেক বড় সাইজের দুম্বা। আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ছয়টা দুম্বা আছে এখানে। তো ভাই আপনার নামটা কি? নাম মোহাম্মদ হানিফ। হানিফ ভাই, আমাদেরকে বলবেন যে এই দুম্বাটা, যে লাল কালার, এই দুম্বাটার দাম কত বর্তমানে? দুইতে আড়াই। বন্ধুরা আপনারা শুনলেন যে এই লাল দুম্বাটার দাম 2 থেকে 2.5 লক্ষ টাকা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কয় কেজি হবে? 50 কেজি, 50 কেজি, 50 থেকে 55 কেজি হবে। এবং এটার দাম 2 থেকে 2.5 লক্ষ টাকা। পাশে এই দুম্বাটা ভাই, এটাও ওই ধরেন 1.5 লাখ, 1.5 লাখ। বন্ধুরা আপনারা শুনলেন এটা প্রায় 1.5 থেকে 1 লাখ টাকা। এটা ওজন কত হবে ভাই? ওই 25 কেজির মতো। 25 কেজি। পাশে আরেকটা দেখতে পাচ্ছি যে লাল কালার, ওইটা বড়, ওইটা কয় কেজি হবে? ওইটা ধরেন ওইটার গোছ হইব প্রায় 70 কেজি। বন্ধুরা আপনারা শুনলেন ওই লালটার ওজন প্রায় 70 কেজি, ওটার দাম কত ভাই? 2.5 থেকে 3 লক্ষ। এটার দামও 2.5 থেকে 3 লক্ষ টাকা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় দুম্বা এখানে, যে লাল যে তিনটা দুম্বা আছে এটা প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা। এর ওজন প্রায় 60 থেকে 70 কেজি হবে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক বড় সাইজের দুম্বা। এই যে বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দুম্বাগুলো। এই দুম্বার বয়স কত হিসেবে? বয়স কত? 3 বছর, 3.5 বছর, 4 বছর, 3 থেকে 4 বছর বয়স দুম্বার। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যে দুম্বাগুলো, এই দুম্বাগুলোর দাম প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা। এই যে লাল যে দুম্বাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, তিনটা দুম্বা লাল, ওইখানে দুটার এই একটা, এটি প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা। এক একটার ওজন হবে 60 থেকে 70 কেজি। তা আনি ভাই, এই দুম্বাগুলোর দাম এত কেন? তো কিনা বেশি জায়গা, জায়গা কিনা বেশি, আইতে যাইতে খরচ মরচ, তো অবশ্যই এটা বেশি হবে না ভাই। মানে বেচা কত এগুলা? এগুলো বেচা হইল ধরেন মানে 2 লাখ, 2.2 লাখ। আমরা তো দাম একটু বেশি চাম ওই, বুঝেন না, ব্যবসার থাকিলে তো অবশ্যই বেশি হয়। তো এই হাটে তো সবসময় পাওয়া যায় নাকি? সবসময় 24 ঘন্টায় পাওয়া যায়। বন্ধুরা আপনারা শুনলেন, আপনারা 24 ঘন্টা, তো যে কোনো সময় এখান থেকে এসে গবাদি পশু কিনে নিয়ে যেতে পারবেন, দুম্বা বা অন্য কোনো পশু, গবাদি পশু, গরু ছাগল সব কিছুই পাওয়া যাবে। তো আনি ভাই, যে সাদা যে দেখছি এই দুম্বা, এই দুম্বাটা কত প্রাইস? এইটার দাম ধরেন 1.70 লাখ বা 1.80 লাখ। এনে 6টা মাল, তো 6টা 6 দাম আমরা মিটে। বন্ধুরা আপনারা শুনলেন এই সাদাটা প্রায় 1.70 লাখ, 1.70 লাখ থেকে 1.60 লাখ। এর ওজন কত হবে ভাই? এটার ওজন হইবে আপনার তাও 25 কেজি, 32-33 কেজি হবে। বন্ধুরা আপনারা শুনলেন এটার ওজন প্রায় তাও 32-33 কেজি হবে। বন্ধুরা আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দুম্বাগুলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 6-7টা দুম্বা, এবং অনেক বড় সাইজ, অনেক বড় সাইজ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আনি এগুলো খাবারের তালিকায় কি কি আছে? কি কি খাবার? ওই আপনার গরু ছাগল যেটা খায় ওটাই খায়, এই খৈল ভুসি, তারপর পাউডার, মুসুরির ভুসি, কলুর ভুসি, গম, বিভিন্ন আইটেমের খাবার, ঘাসটা কম খায় আর কি। আচ্ছা, দুম্বা এক একটা দুম্বা প্রতিদিন কি পরিমাণ খাবার খায়? ধরেন একটা দুম্বা প্রতিদিন 2-2.5 কেজি, 3 কেজি খাবার খায় একটা, পার পিস একটা, প্রতি প্রতি পিস। হ্যাঁ, কত টাকা খরচ পড়ে একটা দুম্বার পিসে? ডেলি 300, 350, 400 টাকা খরচ।
বন্ধুরা আপনারা শুনলেন যে এক একটা ডোম্বার পিছনে প্রতিদিন অর্থাৎ 300 থেকে 400 টাকার খাবার তারা খায়। আপনারা দেখতে পাচ্ছেন ডোম্বাগুলো, বাইরের ডোম্বা, বাইরের থেকে আনা হয়েছে। আনি ভাই, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ওখানে ভুট্টি জাতির গরু। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভুট্টি জাতের অনেক গরু, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আনি ভাই, এগুলো দাম কিরকম পড়ে? এটির দাম একটা ধরেন 40-45, তারপরে বিভিন্ন আইটেমের দাম আছে, গোস্তুর উপর নির্ভর করে দাম। আচ্ছা, এই গরুর দাম এত কেন? এটি ভুটানেতে আছে, এটি ওই দেশে আইতে মনে হয় গাড়ি ভাড়া খরচ, খাওয়া দাওয়া, এর একটা হিসাব আছে না, এর মধ্যে সব পড়ে। আর এই গোস্তটা আমাকে দেশি গরুর চেয়ে বেশি অন্য মানে অনেক সাদা আর কি, এই কারণে জিনিসের দাম বেশি। এই গরুর মাংসের অনেক অনেক শেষ। বন্ধুরা আপনারা শুনলেন যে এগুলো ভুটান থেকে আনা হয় এবং এই জন্য এগুলোর দাম, হানি ভাই আমাদের বলবেন যে এই গরুটার দাম কত? এই গরুর দাম বর্তমানে ধরেন 40,000। বন্ধুরা আপনারা শুনলেন যে এটার দাম বর্তমানে 40,000, বেচা কত? বেচা ধরেন কত, 35। বন্ধুরা আপনার সাথে কেউ যদি কিনতে চান তাহলে 35,000 টাকা দিয়ে কিনতে পারবেন। এটার বয়স কত? বয়স বয়স আছে, বয়স 4 বছর, 3.5 বছর। কাজ করে এটা? দুই দাঁত, সব দাঁত আছে, দুই দাঁত করে, সব দুই দাঁত, চার দাঁত, দুই দাঁত। আপনারা শুনলেন যে এটার দাম কত ভাই? এই বাচ্চাটার দাম পড়ো 35। বন্ধুরা শুনলেন দাম চাই 35,000 টাকা দাম চাই, বেচা কত ভাই? 28-29। কেউ যদি কিনতে চান তাহলে 28-29,000 টাকা দিয়ে কিনতে পারেন। ওজন কি পরিমাণ হবে? ওজন আপনার এটা ওজন হবে, তারপর ওজন 40 কেজি হবে না, 38 কেজির মতো হবে। শুনলেন 38 থেকে 40 কেজি হবে, দাম 35,000 টাকা চাচ্ছে। কেউ যদি কিনতে চান তাহলে 29-30,000 টাকার ভিতরে কিনতে পারবেন। এই লাল ভুট্টি জাতের গরুটা, এটার দাম কত? এটা হলো মহিলা গরু, এটার দাম একটু কম হবে। এটা মহিলা, এটা দাম কত? এটার দাম হবে আপনার 32-33। 32-33,000 টাকা দাম। এটার কয় দাঁত? এটা দুই দাঁত আছে, এটারও দুই দাঁত। বন্ধুরা আপনারা শুনলেন এই পাশে দুই দাঁত দেখতে পাচ্ছি, এই লালটা, এই লালটার দাম কম হবে 25-26। 25-26,000 টাকা দাম। এটা বেচা কত ভাই? হ্যাঁ বেচা ধরেন 20-22। 20-22,000 টাকা বেচা। বন্ধুরা আপনারা শুনলেন ভুটানের ভুট্টি জাতের গরু, এই গরুর মাংসটা অনেক স্বাদ। আচ্ছা আনি ভাই, মূলত আপনি বলবেন যে এই গরুটা কে কিনে? তার গোছে অনেক দাম, এই কারণে এটা বেশিরভাগ মানুষ কুরবানি দেয়, শখ করে নিয়ে ফালে, পালার পরে তারপরে নিজে হাতে তৈরি করে কুরবানি দেয়। আর দ্বিতীয় কথা হলো এটা কষেটা নিয়ে এটা জবা করে ফসাই বলে। মাংস কেজি কত পরে? মাংস তারপরে 700-750 টাকা কেজি পরে যায়। আপনারা শুনলেন বন্ধুরা, এই ভুট্টি জাতের অর্থাৎ মাংসটা আপনারা বাজারে পাবেন না, কারণ এটার দাম অনেক। এই জন্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভুটানের ভুট্টি জাতের গরু। আনি ভাই, এই যে সাদা একটা দেখতে পাচ্ছি, এটার দাম কত ভাই? এই যে সাদা গরুটা আমরা দাম চাই 27-28, এবং 22-24-এর নিচে এটা কারবার বেচা কিনি হবে না। বন্ধুরা আপনারা শুনলেন এটার দাম চায় 27, কেউ যদি কিনতেন চান তাহলে 22-23-এর ভিতরে কিনতে পারবে। এটা দাঁত কয়টা? দুইটা দাঁত, সব দাঁত। বন্ধুরা শুনলেন এটারও দুইটা দাঁত, মানে প্রায় সবই দুইটা দাঁত। এখানে একটা দেখতে পাচ্ছি একটু সাদা বড় আর কি জাত, একটু বড় ভুট্টি জাতের গরু, এটার দাম কত ভাই? এটার দাম হইলো আপনার 32। বন্ধুরা শুনলেন এটার দাম 32,000। এটার দাঁত কয়টা? এটা দুইটা দাঁত। বেচা কত ভাই? এই গাবতলি গবাদি পশুর হাটে 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো সময় এসে আপনারা কিনতে পারবেন। এখানে একটা দেখতে পাচ্ছি লাল কালো কালার, এটা দাঁত কয়টা ভাই? এটা দাঁত 4। এটা 4 দাঁত। আপনারা শুনলেন বন্ধুরা, এটা দাম কত ভাই? এটা দাম হইলো আপনার 45। বন্ধুরা শুনলেন এটা দাম 45,000 টাকা দাম চাচ্ছে, 4 দাঁত। বেচা কত ভাই? 38-40। আপনারা কেউ যদি কিনতে চান তাহলে 38-40,000 টাকা দিয়ে এই গরুটা কিনতে পারবেন। ভুটানের ভুট্টি জাত আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জায়গায় অনেক অনেক ভুট্টি জাতের গরু দেখা যাচ্ছে। বন্ধুরা আপনাদের আরো দেখানোর চেষ্টা করতেছি মনে হয়।
তবে এই সাদা সাদা গরুটার দাম কত? এই গরুটার দাম 35-36 দাম চাই। বন্ধুরা আপনারা শুনলেন, এটার দাম চাই 35-36 হাজার টাকা। বেচা কত ভাই? 30-32 হাজার টাকা হলেই আপনারা যে কেউ এখান থেকে নিয়ে যেতে পারবেন। গাবতলি গবাদি পশুর হাট, যে কোনো সময় এসে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি আনি ভাই, এটা দাম এটা কয় দাঁত? এই গরুটা 4 দাঁত আছে। বন্ধুরা শুনলেন, এটা 4 দাঁত। এটার ওজন কত হবে? এটা ওজন হবে 75 কেজি। বন্ধুরা আপনারা শুনলেন, এটার ওজন প্রায় 75 কেজি হবে। মানে এটা 4 দাঁত। এটা কত চাচ্ছেন ভাই? এটা দাম চাই তো 45-46। বেচা কত? বেচা কত? 40। বন্ধুরা আপনারা শুনলেন, এটার দাম চাই 45-46 হাজার। কেউ যদি কিনতে চান তাহলে 29-30 বা 40 হাজার টাকা হলেই আপনারা এটা কিনে নিতে পারবেন গাবতলি গবাদি পশুর হাটের থেকে। এখানে আরেকটা দেখছি লাল কালার, অনেক সুন্দর গায়ের রংটা। এটা কয় দাঁত? এটা 4 দাঁত। বন্ধুরা শুনে, এটাও 4 দাঁত। এটার বেচা কত? এটা বেচা হইলে আপনি 45-46 বন্ধুরা শুনলেন, এর দাম চায় 45-46 হাজার। বেচা কত? 40-41 বন্ধুরা শুনলেন, আপনার এটা বেচা 40-41 হাজার টাকা হলে এটা কিনে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা এই একটা দেখতে পাচ্ছেন ভুটানের ভুট্টি জাতের ষাঁড় গরু, এটা অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা কয় দাঁত নেই? 6 দাঁত। এটা 6 দাঁত। এটা বন্ধুরা শুনে, এটা 6 দাঁত। এটা দাম কত? এটার দাম আমরা চাই 90-95। এটা বিক্রি হইলে আপনার 70-75। বন্ধুরা আপনার শুনলেন, এটার দাম চায় তারা 90-95, কিন্তু কেউ যদি কিনতে চান অর্থাৎ তারা 70-75 হাজার হলেই বিক্রি করবে। তো আপনারা যে কেউ এসে এখান থেকে গাবতলি গবাদি পশুর হাট থেকে 24 ঘন্টা যে কোনো সময় এসে এখান থেকে আপনারা গবাদি পশুর পছন্দ মতন আপনাদের কিনে নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক ভর্তি জাতের গরু, অর্থাৎ ভুটানের এই গরুগুলো। আনিফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনারও অনেক ধন্যবাদ। তো বন্ধুরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম অর্থাৎ বিভিন্ন দামের দুম্বা সম্পর্কে আপনাদের ধারণা দিলাম, এবং পাশাপাশি ভুটানের ভুট্টি জাতের গরুর দাম কত, বয়স এবং কোথায় পাবেন এই সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই শেষ।